নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানান ধনতেরাসের দিন কিছু কিছু দ্রব্য রয়েছে যেগুলি একদম কেনা উচিত নয় কি সেই দ্রব্য জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যেই সমস্ত দ্রব্যের নাম জানাবো সেগুলি যদি ক্রয় করেন তবে নিশ্চিন্তে থাকুন সংসারে কিন্তু অশান্তি আসবেই আসবে আপনি যদি সংসারের মঙ্গল চান তবে ধনতেরাসের দিন কিছু দ্রব্য রয়েছে সেই দ্রব্যগুলি একদম ক্রয় করবেন না প্রথমত ধনতেরাসের দিন আপনি গাড়ি ক্রয় করবেন না অনেকে মনে করেন ধনতেরাসের দিন যেহেতু একটি শুভ দিন কাজেই অনেকে গাড়ি ক্রয় করে থাকেন বা গাড়ি কেনার জন্য বুকিং করে থাকেন কিন্তু ধনতেরাসের দিন করবেন না আপনি তার আগে করুন অথবা দীপাবলিতে করুন কিন্তু ধনতেরাসে করবেন না কারণ গাড়িতে আয়রনের জিনিসপত্র থাকে সব থেকে বেশি আর নোহা হচ্ছে অনক্ষীকে নির্দেশ করে কাজেই গাড়িতে যেহেতু নোহার ভাগ বেশি থাকে কাজেই গাড়ি ক্রয় করা একদম উচিত হবে না এছাড়াও ছুরি কাঁচি বা ধারানো জাতীয় কোনো জিনিস ক্রয় করবেন না আর যদি করেন তবে সংসারে উত্তরোত্তর অশান্তি বৃদ্ধি পাবে সংসারে সমস্যা বৃদ্ধি পাবে এছাড়াও ধনতেরাসের দিন কোনো উপহার ক্রয় করবেন না আপনি ভাবতেই পারেন ধনতেরাসের দিন একটি শুভ দিন সত্যি দিনটি খুব শুভ আপনি নিজের জন্য যে কোনো দ্রব্য ক্রয় করতে পারেন কিন্তু আপনি যদি কাউকে কোনো জিনিস উপহার দিতে চান তবে ধনতেরাসের দিন সেই জিনিসটি কিনে অন্য কাউকে উপহার দিবেন না এতে আপনার অর্থনৈতিক ক্ষতি সম্মুখীন হতে হবে এছাড়াও ধনত্রাসের দিন কাউকে টাকা ধার দিবেন না অথবা কারো কাছ থেকে টাকা ধার নিবেনও না কারণ এতে মা দেবী এবং কুবের মহারাজ দুজনই অপ্রসন্ন হন যার ফলে আপনার অর্থনৈতিক দুর্ভাগ্য নেমে আসে কাজেই আপনি যদি অর্থনৈতিক দুর্ভাগ্যকে আটকাতে চান তবে অবশ্যই ধনতেরাসের দিন কাউকে টাকা ধার দিবেন না কারো কাছ থেকে টাকা ধার নিবেনও না এছাড়া ধনতেরাসের দিন কানো রঙের কোনো দ্রব্য সামগ্রী ক্রয় করবেন না কারণ কালো রঙ একটি অশুভ রঙ আর শুভ দিনে শুভ মুহূর্তে কখনোই কানো রঙের জিনিস কেনা উচিত নয় কাজেই কানো রঙের জিনিস কেনা বর্জন করুন অন্ততপক্ষে ধনতেরাসের দিন কিনবেন না এছাড়াও কাঁচের জিনিসপত্র একদম কিনবেন না কাঁচ যেহেতু সেন্সেটিভ কাজেই এই জিনিসটি কেনা থেকে বিরত থাকুন শুধু তাই নয় এই দিন আয়রন অর্থাৎ নোহা জাতীয় কোনো দ্রব্য সামগ্রী কিনবেন না এবং সরিষার তেন কেনা থেকে বিরত থাকুন এই নিয়মগুলি অবশ্যই মানুন ধনতেরাসের দিন